হ্যালো ভিউয়ার্স, আমি কিছু আমি আমার ভিডিওতে কিছুক্ষণ বা কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে কিভাবে আমরা এই ফাস্ট স্টোন ক্যাপশন দিয়ে কিভাবে ভিডিও রেকর্ডিং করতে পারি, স্ক্রিন রেকর্ডিং করতে পারি, ভিডিও রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং। তো আমি এখন আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোড ফর স্ক্রিন ক্যাপচার। তো আমি এটা অলরেডি ডাউনলোড দিয়ে রেখেছি। এটার দুইটা কাজ, একটা হচ্ছে আপনার আপনি ভিডিও স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, প্লাস আপনি আপনার ভিডিওটা এডিট করতে পারবেন, এবং কি এটার অনেকগুলো কাজ আছে। আমি আপনাকে দুটো কাজই দেখাবো। তো আমি আপনাদেরকে আমার এটার ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই আমার এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো স্ক্রিন রেকর্ডার এটা তো আমি ইনস্টল দিয়ে রেখেছি, এটার মধ্যে কোনো কি জ্ঞান টি জ্ঞান কিচ্ছু নাই, জাস্ট আপনি অন করবেন, ইনস্টল দিবেন, চালু হয়ে যাবে। তো এটার মধ্যে কিছু সেটিং আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে সেটিংগুলো একটু দেখে দেবো। সেটিংস স্ক্রিন, এখানে ফ্রেম রেট আছে 15, আমি 13 করে দিলাম। বিট রেট আছে 30,000, আমি এখানে 15,000 করে দিলাম। কোয়ালিটি 100, আপনি 95/99 দিতে পারেন, মেবি এটা আপনার ইচ্ছা মতো করে নেবেন। গেল আপনার স্ক্রিনের কাজগুলো চলে গেলো। এরপর ক্যামেরা, আমার এটাতে যদিও ক্যামেরা নেই, আপনাদের এগুলোতে যদি ক্যামেরা থাকে আপনি অবশ্যই একটু ক্যামেরাটা সেট করে নেবেন, এটা অটোমেটিক দেখাবে। আমারটা ডেড মোড দেখাচ্ছে, আপনারটা হয়তো যদি ক্যামেরা থাকে আপনারটা লাইট মোড দেখাবে। আচ্ছা, অডিও, অডিওতে আপনি এখানে তিনটা কাজ আছে, আপনার পিসিতে যদি মাইক্রোফোন থাকে অবশ্যই একটু মাইক্রোফোন দিয়ে নেবেন, আর এগুলো দরকার নাই, স্পিকার দরকার নাই। আর যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে তো দিবেনই অবশ্যই। আর অডিও ফ্রেম রে বিট রেটটা হবে 256 করে দিলাম আমরা, এটাতেও হবে, তারপর আমি 256 করে দিলাম। আচ্ছা, এরপর হলো হটকি, হটকি হচ্ছে স্টার্ট পুশ রেকর্ড, এটা আপনি ইচ্ছে করলে রাখতেও পারেন, ইচ্ছা করলে দরকার নেই। দ্যাট মিন্স আপনি ভিডিওটা যদি পুশ করতে চান, এখন আমারটা যেমন আছে কন্ট্রোল শিফট এফ দিবেন, আমি এটাকে এডিট করে স্পেস দিয়ে দিলাম, স্পেস ওকে, যাতে আমি পুশ করতে পারি ইজিতে। আদার্স যা আছে ঠিক আছে, ওকে, তাহলে সব ঠিক আছে, আমরা ওকে দিয়ে দিলাম। ওকে, এখন আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে আমার যে কথাগুলো হচ্ছে, কথা এখানে বেসমেন্ট দেখাচ্ছে। তো আমি একটু রেকর্ডিংয়ে যাই, রেকর্ডিং দেখি কি দেখায়, রেকর্ডিং ওকে। আচ্ছা, এই কোনায় রেকর্ড চলে আসছে, রেকর্ড ওকে, 3, 2, 1 দেখো, ওকে, অলরেডি রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে আমার। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এটা রেকর্ডিং হয়ে গেছে, রেকর্ডিং হচ্ছে। এবং রেকর্ডিং হতে হতে আমি আরেকটা জিনিস দেখে নিই যে এখানে আমি এই এই সফটওয়্যার দিয়ে ভিডিওগুলো এডিট করা যায়, যে মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোডার 4। আপনি দেখেন এখানে ট্রেনিং প্রজেক্ট আছে, সিলভারিং প্রজেক্ট আছে, লিপ। আচ্ছা, আমি সিলভারিং প্রজেক্টে দেখি, সিলভারিং প্রজেক্ট দেখতেছেন, টোটাল একটা ভিডিও কনভার্টারের মতো। আমি এখান থেকে এই সফটওয়্যার দিয়ে আমার ভিডিও করা আছে, দেখেন আমি স্যামসাংয়ের i10 ফ্ল্যাশিং করছিলাম, এটার একটা ভিডিও আছে, এটা আমি একটু এডিট করি। তো এটাকে আমি একটু বড় ছোট করে নিলাম, 200%, তো 150% করে নিলাম, 150% করে নিয়ে এটাকে আমি এডিট করতে পারবো, এডিট, কাটিং, কাট, তারপর হচ্ছে রাইটিং, এ ধরনের অনেক কিছু আছে এই সফটওয়্যারটার মধ্যে, আপনারাও করে নিতে পারবেন। এটা দিয়ে আমি আসলে ডিটেলস দেখালাম না, স্ক্রিন রেকর্ডিংটা শুধু দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর